চলো কথা বলি তোমার আমার অন্তরে, চলো কথা বলি দূর রেখে বিবাদের, চলো কথা বলি অজানা গল্পের সন্ধানে, চলো গল্প খুঁজি একমাত্র এখানে, চলো কথা বলি তোমার আমার অন্তরে, চলো কথা বলি দূর রেখে বিবাদের, চলো কথা বলি অজানা গল্পের সন্ধানে, চলো গল্প খুঁজি একমাত্র এখানে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন চলো কথা বলির চলো আড্ডা হোক সেগমেন্ট। নমস্কার শ্রোতা বন্ধুরা, চলো কথা বলির চলো আড্ডা হোক সেগমেন্টের প্রথম পর্ব নিয়ে চলে এসেছি আমি সংবেদ। আর আমি সমীক। আজকে আমাদের গেস্ট অফ অনার সোমদীপ ব্যানার্জি ওরফে জ্যামি, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার। তো জ্যামিদা, তোমার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, তুমি হয়তো বহুবার এই কোয়েশ্চেন ফেস করেছো, তাও আমি চাইবো তুমি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আরেকবার রিপিট করো যে তুমি কবে ফার্স্ট বুঝলে যে তুমি অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড। হ্যাঁ, মানে অ্যাক্টিংয়ে ইন্টারেস্ট তো আমার একদম ছোটো থেকেই ছিল, বাট সেটা ফুলফিল করার সুযোগ পাই আমি কলেজ লাইফে। যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ছি তখন আমাদেরই পাড়ার একটা থিয়েটার গ্রুপ আছে, তো তাদের সঙ্গে আমি জয়েন করি, অনেক স্টেজ শোজ করি। তো তারপর আস্তে আস্তে ভাবলাম যে যদি ক্যামেরার সামনেও অ্যাক্টিংটা করতে পারি তাহলে তো ভালোই হয়। তো সেই ভেবে একটা স্ট্রাগল শুরু করলাম। তো আস্তে আস্তে কিছু কম বাজেটের টেলিফিল্ম, শর্ট ফিল্ম এগুলো করার পর 2014 ফার্স্ট আমি একটা ছবিতে অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট আমি কাজ করি, তার নাম হচ্ছে মৃত্যু ঘণ্টা। তো তারপর আস্তে আস্তে একের পর এক কাজ করতে 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 আজকে মোটামুটি একটা প্রোফাইল বানাতে পেরেছি আর কি, ভগবানের দয়ে। এটুকুই। ফ্রম স্কুল বা পাড়া থিয়েটার টু লালবাজারের শওকত, এই জার্নিটার কথা ভাবলে তোমার মাথায় কী আসে জামিদা? মানে এইটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় যে লালবাজার দেখে মানুষ শওকতের কথা একবার হলেও উল্লেখ করেছে। তো এটা একটা বড় পাওয়া আমার কাছে। তো প্রথমতই আমি ধন্যবাদ জানাই সুরিন্দর ফিল্মসকে, সায়ন্তন ঘোষালকে, সন্দীপ সাথীকে, শ্রেয়া গুহকে, কারণ এরা না থাকলে আমি হয়তো এই ক্যারেক্টারটা ক্র্যাক করতে পারতাম না। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে। তো আর হ্যাঁ, মানে জার্নি বলতে গেলে ফ্রম আ স্টেজ অ্যাক্টার টু শওকত আলী ইন লালবাজার, এটা একটা চ্যাপ্টার বলতে পারো। মানে জানি না, প্রথমত আমি তোমাকে বলছি যে এই ইন্ডাস্ট্রিটা খুব ইনকনসিস্টেন্ট। মানে আমি যে আজকে একটা শওকত আলী করতে পেরেছি বলে যে বিরাট কিছু ব্যাপার হয়েছে তা কিন্তু নয়। মানে এটা হতে পারে যে দীর্ঘদিনে স্ট্রাগল করার পর একটা সানশাইন বলতে পারো। তো এরপরে যদি আমি এর থেকে ভালো বা এই একই স্ট্যান্ডার্ডের কাজ যদি করতে পারি তাহলে নিজেকে মেনটেন করতে পারবো, না হলে আবার হয়তো আমাকে নতুন করে শুরু করতে হতে পারে। কারণ এখানে কেউ জানে না, নো ওয়ান নোজ যে কালকে কী হবে। তো এই একটা মানে একটা কনফিউশন থেকে যায়, তো এই একটা ভয় আমাদের মধ্যে চলে। বাট জার্নিটা তো আমার খুব একটা প্লিজেন্ট ছিল না, কারণ আমি 9 ঘন্টা অফিস করার পর, মানে আমি এখনও চাকরি করছি, তো সেই অফিস করার পর আমাকে এভরিডে টালিগঞ্জে গিয়ে স্ট্রাগল করতে হতো, কাজের খোঁজ করতে হতো। তো সেটা তারপর মানে এরকম অনেক দিন গেছে, একটা মেন্টাল স্ট্রাগল, বাড়িতে অশান্তি, তো সব কিছু মিলিয়েই একটা যে স্ট্রাগলের যে ফেজটা গেছে বা এখনও যাচ্ছে, তো সেটা খুব একটা প্লেজেন্ট নয়। তো তারপরে যখন একটা চরিত্র করার পর যখন মানুষ বলে যে না শওকত, ইউ হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব, তো সত্যি সেটা শুনে খুব ভালো লাগে। মনে হয় যে না, সামহাউ এত স্ট্রাগলের পরে গিয়ে কোনো জায়গায় কাজ করতে পেরেছি আর সেটা লোকের ভালো লেগেছে। তো এই ফিলিংসটা খুবই স্পেশাল আর আলাদা। তো আমি চাইবো ভবিষ্যতে আরও এরকম কাজ আমি করি, খুব ডেডিকেটেডলি করি, এটাই আমার একমাত্র ইচ্ছা। তো দেখা যাক এরপর কী হয়, কী লেখা আছে আমার কপালে। তোমার শুটিং লাইফের কোনো মজাদার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো আমাদের সাথে তাহলে শ্রোতা বন্ধুদেরও খুব ভালো লাগবে। দেখো, মজার ঘটনা তো এরকম অনেকেই আছে, বাট সামহাও আমার যেটা মনে হচ্ছে যে যেটা বলা উচিত সেটা হচ্ছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে সেটা মজার ঘটনাই বলতে পারো। মানে দেখো, আমার টোটাল এন্টায়ার কেরিয়ারে এখনও অবধি আমি যা যা কাজ করেছি তার মধ্যে 90% নেগেটিভ কাজ করেছি। তো সেইখানে একটা হিরোর হাতে মার খাবার ব্যাপার থাকে।
তো এবার ধরো আমি কমার্শিয়াল ছবি করছি, তো সেইখানে হিরো হাতে মার খাওয়াটা একটা অন্যরকমভাবে মানে পিকচারাইজ করা হয়। সেখানে দেখানো হচ্ছে ভিলেন উড়ে যাচ্ছে, হ্যাঁ হিরো একটা ঘুষি মারছে, ভিলেন মোটামুটি 5-10 ফুট উড়ে গিয়ে পড়লো। তো এই বিষয়গুলো আমার সঙ্গে হয়েছে, মানে আমার আমাকে কেবেলে বেঁধে আমাকে অ্যাডজাস্ট করে আকাশে ভেসে কোথাও উড়ে গিয়ে পড়তে হয়েছে বা একটা পুরো সামারসল্ট দিতে হয়েছে। তো এই ব্যাপারগুলো খুব এনজয় করেছি, মানে সামহাউ মনে হয়েছিল যে না মানে এইটাও একটা পার্ট যেখান থেকে মানে এন্টারটেইন হতে পারি। তো এরকম একটা জিনিস মানে এগুলো তো হয়েছে, ম্যাক্সিমাম টাইমে এগুলো হয়েছে। তো এটা ছাড়া এগুলো যখন হয় তখন একটা ভয় ভয়ও থাকে, একটা আনন্দও লাগে মনে যে কী হতে চলেছে, তো একটা মিক্স রিয়াকশান হয়। তো এটা ছাড়া আর একটা ঘটনা বলতে পারি যে আমি আমাজন অভিযানে একটা ছোট্ট চরিত্র করেছিলাম, একটা ডামি চরিত্র। সেটা মানে আমাকে লোকে চিনতে পারেনি, মানে আমি একটা চরিত্রের বডি ডাবল হিসেবে কাজ করেছিলাম। তো সেইখানে আমার ওপর একটা প্রস্থেটিক মেকআপ দেওয়া হয়েছিলো, যে মেকআপটা করতে প্রায় মেকআপ আর্টিস্টের 3-3.5 ঘন্টা সময় লেগেছিলো। মেকআপ করেছিলেন সোমনাথ কুণ্ডু, তো উনি আমাকে 3-3.5 ঘন্টা ধরে রেডি করলেন। তো করার পরে মানে সিকোয়েন্সটা ছিল হচ্ছে আমাকে বাঘে খেয়ে নিয়েছে, বাঘে খাবার পর যে যেরকম দেখতে হয় একটা মানুষকে, তো সেরকম টোটালি প্রস্থেটিক মানে মাথা থেকে পা অবধি এরকম একটা মেকআপ আমাকে দেওয়া হয়েছিল। তো সেটা করে তো আমি মানে শুয়ে আছি আর কি, শুটিং করেছি। তো সেইটা ক্যারি করে মানে অ্যাক্টিং করা, মানে নিজের ওয়েটটা মনে হচ্ছে প্রায় ডবল হয়ে গেছে মেকআপটা করার পর, তো সেইটাও একটা ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। তো কমলদা আমাকে অনেকেই হেল্প করেছিলেন ব্যাপারটাকে এ করার জন্য, তো কমলদা মানে আমাদের কমলেশ্বর মুখার্জি, তো ওনার ডিরেকশনে কাজটা করেছিলাম। তো ওটাতেও খুব একটা মানে খুব ভালো একটা মানে মেমোরি গেইন করেছি আর কি। তো এই সব মিলিয়ে আর কি চলছে। আচ্ছা জামিদা, এই ইন্ডাস্ট্রিতে কারেন্টলি তোমার মতে সবচেয়ে চ্যালেঞ্জিং সিনারিওটা কি? হ্যাঁ দেখো, মানে সবথেকে চ্যালেঞ্জিং যেটা বিষয় বা সিনারিও সেটা হচ্ছে প্রত্যেকটা আর্টিস্টের টিকে থাকা। আমরা এর থেকে বড় কিছু আর কিছু হতে পারে না, কারণ যাদের কোনো ব্যাকআপ নেই বা যাদের কোনো মানে কি বলবো কোনো পেছনে কোনো সাপোর্ট নেই, তো সেই সমস্ত আর্টিস্টের মধ্যেও আমি একজন পড়ি। তো আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এটাই যে নিজেকে কী করে টিকিয়ে রাখবো ইন্ডাস্ট্রিতে, কারণ এটা আমার কাছে সবথেকে বেশি চ্যালেঞ্জিং। কারণ আমার মতে কাজ করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে একটা রোটেশন হওয়া। তো একটা কাজ করলাম, তারপরে আবার কবে একটা ভালো কাজ হবো তার জন্য ওয়েট করব, সেটা তার মধ্যে অনেকগুলো বছর কেটে যেতে পারে। তো সেরকম না করে একটা কনসিস্টেন্ট ওয়েতে যদি কাজ করা যায় তো সেটাই অনেক বেশি অ্যাকসেপ্টেড আমার কাছে। তো এটাই আমার কাছে এটাই বলার যে প্রত্যেকটা আর্টিস্টকে টিকে থাকার যে লড়াইটা, মানে যেটা আমরা পড়ে এসেছি আগে যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, তো সেইটা এখানে খুব প্রযোজ্য আর কি। তো সেইটা থাকলেই আমার মনে হয় আর্টিস্টের মানে মেয়াদটা আরও বাড়বে। তো এটাই এটুকুই মানে এটাই মনে হয়, আর এর থেকে বেশি মানে টিকে থাকলে সব কিছু অ্যাচিভ করা যায়, টিকে না থাকলে আর তো কিছু করার জায়গা থাকে না। তো টিকিয়ে রাখাটাই আমার মনে হয় মোস্ট চ্যালেঞ্জিং একটা সিনারিও। আচ্ছা তুমি তো CCL এ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকেও রিপ্রেজেন্ট করেছো, সো অ্যাজ এন অলরাউন্ডার সেই অভিজ্ঞতাটা যদি কিছু শেয়ার করো। হ্যাঁ এটা খুবই মানে কি বলবো, এটা একটা আমার কাছে একটা বিরাট একটা অভিজ্ঞতা, মানে একটা আনন্দের একটা টাইম গেছে। মানে আমি তো নিজে একজন ক্রিকেট প্লেয়ার, আমি আমার ছোটো থেকে যখন আমার 7 বছর বয়স তখন থেকে আমি ক্রিকেটটা খেলা শুরু করি, এখনও খেলছি প্রফেশনালি। তো একটা ক্রিকেটার হয়ে CCL এ পার্টিসিপেট করতে পারাটা একটা অন্যরকম আনন্দের একটা বিষয়, একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো আমার লাইফে। কারণ ক্রিকেটার হিসেবে প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে একটা একটা লাইমলাইটের মধ্যে খেলবো, তো সেইটা আমাকে CCL আমাকে পূরণ করে দিয়েছে আমার স্বপ্নটা। তো এর জন্য আমি থ্যাংকস জানাবো আমার মেন্টর সুশীলদাকে, সুশীলদা না থাকলে এটা হতো না। আবারও আমরা ওয়েট করে আছি কবে আমরা আবার খেলতে যাবো, আবার কবে অ্যানাউন্সমেন্ট হবে, আবার আমরা CCL খেলবো একসঙ্গে বেঙ্গল টাইগারের হয়ে। তো এটা একটা অন্যরকম অনুভূতি, মানে জাস্ট কি বলবো একটা ড্রিম কামস ট্রু, মানে কি বলবো ওরকম একটা মুহূর্ত আর কি। তো সেটা হয়েছে, তো দারুণ দারুণ একটা টাইম ছিল এটা। আচ্ছা জামিদা, তোমার ডিরেকশনের একটি ফিচার ফিল্ম এখন রিলিজের অপেক্ষায় আছে, তার ব্যাপারে যদি কিছু একটু বলো খুব ভালো লাগবে আমাদের। হ্যাঁ, আমার পরিচালিত ছবি 1872 সেটা এখন পোস্ট প্রোডাকশন স্টেজে আছে, রিলিজের জন্য ওয়েট করছে। এটা রিলিজ হওয়ার কথা ছিল হচ্ছে মে মাসে 2020 মেতে, বাট সামহাউ ওই প্যান্ডেমিকের জন্য এটা পিছিয়ে গেল।
আর সব কিছু যখন নর্মাল না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখন কিছু বলতে পারছি না যে কবে এটা আসবে, বাট স্টিল উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু রিলিজ ইট অন এ স্ট্যান্ডার্ড ওটিটি, বাট সেটা এখনও কনফার্ম হয়নি, কথাবার্তা চলছে, তো সেটা দেখা যাক, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে। আর এটা আমার কাছে একটা ইমোশন, 1872 এমন একটা ছবি, একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি যেটা কোনো প্রোডিউসারের সাপোর্ট ছাড়া নিজেদের পকেট থেকে টাকা ইনভেস্ট করে আমরা কয়েকজন বন্ধু মিলে ছবিটা বানিয়েছি, তো সেখানে প্রত্যেকে নতুন মুখ, মানে আমি ছাড়া সেখানে প্রত্যেকে নতুন মুখ আর কি, তো প্রত্যেককে নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা খুবই খুবই মানে একটা সুন্দর অভিজ্ঞতা, কারণ প্রত্যেকে তার নিজের জান লাগিয়ে কাজ করেছে, কারণ মানুষ প্ল্যাটফর্ম পায় না, বাট সেখানে একটা মানে আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি যেখানে আমরা প্রত্যেকে তার নিজের বেস্টটা দিয়ে আমরা একটা কাজকে দাঁড় করাবার চেষ্টা করেছি। তো 1872 তারই একটা রিফ্লেকশন, যেটা আমি বলবো বা আমি মানে পরিচালক হিসেবে মনে করি যে এটা আমরা নিজেদের বেস্টটা দিতে পেরেছি, তো এখন দর্শকের ভিউয়ার্সদের মানে মতামতের জন্য আমরা ওয়েট করে আছি, কবে আমরা এটাকে লঞ্চ করতে পারবো সেই ডেটটার জন্য আমরা এখনও ট্রাই করে যাচ্ছি, কবে কী সব কিছু নর্মাল হয় বা আমরা কী করতে পারবো, তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, অ্যাজ অ্যান অ্যাক্টর, ডিরেক্টর বা নিউ কামার তুমি কী কী চ্যালেঞ্জেস ফেস করেছো, আর যারা ধরো এই নতুন এই প্রফেশনে আসতে চায় তাদেরকে সেসব ওভারকাম করার জন্য কী কী অ্যাডভাইস দেবে তুমি? হ্যাঁ, মানে চ্যালেঞ্জেস থাকবে, মানে একটা ভালো কাজ করার পর আরেকটা ভালো কাজ করতে মানে পেতে গিয়ে সেখানে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়, তো সেগুলো থাকবে, এবার স্ট্রাগেলটা ছাড়লে হবে না, মানে একটা ভালো কাজ করলাম মানে যে আমি বিরাট বড় কিছু হয়ে গেলাম, কাল থেকে আমার কাছে ফোনের পর ফোন আসবে, কাজ আসবে, এই বিষয়টা কিন্তু একদমই নয়, মানে ভালো কাজ করার পর তোমাকে আরও বেশি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে যাতে আরও ভালো কাজ করতে পারি, তার জন্য স্ট্রাগেলটা করতে হবে, তো এরকম চ্যালেঞ্জেস থাকবে, তো এইটা সারা জীবনের চ্যালেঞ্জ, এটা মানে আজ মানে কয়েকদিনের চ্যালেঞ্জ এটা নয়, এটা সারা জীবন থাকবে, যত তুমি নিজেকে উন্নতভাবে দেখতে চাইবে এই চ্যালেঞ্জেসটা তোমার বাড়বে। তো এটা ছাড়া আমি একটা কথা বলতে পারি যে দেখো, যাদের কোনো গডফাদার নেই বা যাদের কোনো পেছনে সাপোর্ট নেই তাদের পক্ষে লাইনটা একটু শক্ত, শক্ত ইন সেন্স মানে কি, যাদের সাপোর্ট আছে তাদের ধরো 2 বছর লাগবে, যাদের সাপোর্ট নেই তাদের হয়তো 5 বছর লাগবে, এই 5 বছর টিকে থাকাটা, দাঁতে দাঁত চিপে লড়াই করাটা অনেকের পক্ষে খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে, তো মাঝে রাস্তায় তারা ছেড়ে দেয়। তো আমার মতে মানে না ছেড়ে দিয়ে যদি লেগে থাকা যায় একদিন তারও টাইম আসবে, তো সেইটা অর্ধেক মানুষ হয়তো ধৈর্য হারিয়ে ফেলে বা অনেকে হয়তো বুঝতে চায় না, ছেড়ে দেয়, তো আমার মতে সেইটা না করে একটু পড়ে থাকলে মানে দাম পাওয়া যায়। তো আর নতুনদের উদ্দেশ্যে একটাই বলবো যে যে হিরো হিরোইন হব বলে না এসে যদি অভিনয় করবো বলে আসি তাহলে মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে বিষয়টা। তো মানে এবার কি বলবো, মানে আমিও প্রথমে যখন এসেছিলাম আমার নিজেরও মনে হয়েছিল যে আমি হিরো হব, আমি গান করব, নাচ করব, অ্যাকশন করব, হ্যাঁ মানে এরকম একটা মাথার মধ্যে ছিল, একটা একটা ধারণা ছিল, কনসেপ্ট ছিল, তো সেটা যত দিন গেছে আস্তে আস্তে আমার কনসেপ্টটাও পাল্টেছে, তো এখন আমি শুধুমাত্র কি ওই ভালো রোলে ভালো রোল ভালো অভিনয় দেখানোর কাস্টিং হলে আমি করার চেষ্টা করি, তো সেটাই মানে আমার এখন এই মুহূর্তের লক্ষ্য। তো আমাদের প্রত্যেকটা নিউকামারকে এই লক্ষ্য নিয়ে আসা উচিত, তাহলেই হয়তো মানে বিষয়টা অনেকটা সোজা হয়ে যাবে, স্ট্রাগলটা অনেকটা ইজি হয়ে যাবে ওদের জন্য, তো এটুকুই। আমাদের পরবর্তী রাউন্ড র্যাপিড ফায়ার রাউন্ড, র্যাপিড ফায়ার রাউন্ড উইথ জ্যামি ব্যানার্জি। তো জ্যামিদা, অ্যাক্টিং না ডিরেকশন? অবশ্যই অ্যাক্টিং, এবার ডিরেকশনটা আমি এই কারণেই করি যাতে আমার নিজেকেও তো অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে কিছু অন্যান্য রোলে দেখতে ইচ্ছা করে, তো তাই আমি আমি নিজেই কন্টেন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট করে সেগুলোকে এক্সিকিউট করি, নিজেকে একটু অন্যরকম রোলে দেখার ট্রাই করি, তো তাই জন্যই ডিরেকশনটা করা। তো এইটা বলতে পারো যে আমার পরবর্তীকালে ভালো কোনো অপরচুনিটি গ্র্যাব করার জন্যই আমি এগুলো করি, ভালো অ্যাক্টিং অ্যাসাইনমেন্ট গ্র্যাব করার জন্য করি, তো অ্যাক্টিং অবশ্যই, আমি অভিনয় করতে এসেছি এখানে। সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটক? বাবা এইটা একদম আমি জানি না, এটা আমার পক্ষে বলাটা খুব ডিফিকাল্ট, মানে ঋত্বিক ঘটক আর সত্যজিৎ রায়ের মধ্যে আমাকে একজনকে চুজ করাটা এটা আমি আমার এখতিয়ারের বাইরে এটা, বাট স্টিল তুমি যদি বলো কাউকে করতে তাহলে আমি ঋত্বিক ঘটককেই করবো। রেট দেম অন অ্যাক্টিং স্কেল অ্যাকর্ডিং টু ইউ, দেব, আবির, জিৎ, যিশু। অ্যাক্টিংয়ে রেট করার আমি কেউ নই, আমি আই এম নো ওয়ান, বাট স্টিল আমার ভালো লাগাটা বলতে পারি সেটা হচ্ছে যিশুদা, যা নাম বললে যিশুদা আর আবির ইজ মাই ফেভারিট, তাও এগিয়ে রাখতে গেলে আমি যিশুদাকে একটু এগিয়ে রাখবো। আর্ট ফিল্ম না কমার্শিয়াল ফিল্ম? কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি।
তো সেইটাকে এখন কীভাবে এক্সিকিউট করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। কেউ যদি সেটাকে কমার্শিয়ালভাবে এক্সিকিউট করে তো সেটা একরকম, আর কেউ যদি সেটাকে অফবিটভাবে এক্সিকিউট করে অন্যরকম ট্রিটমেন্টে কাজ করে তখন সেটা অন্যরকম ব্যাপার হচ্ছে। বাট আমি সবসময় কন্টেন্ট ওরিয়েন্টেড ছবির পক্ষপাতী। র্যাপিড ফায়ার রাউন্ডটা তো জ্বালিয়ে দিলে, এবার আমাদের এই প্রয়াস চলো কথা বলির ব্যাপারে তোমার কি অনুভূতি সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের সাথে একটু শেয়ার করো। মানে আমি এটাই ভাবছিলাম যে চলো কথা বলির মতো একটা চ্যানেল স্টার্ট করা বা একটা ইনিশিয়েটিভ নেওয়া এটা খুবই মানে অ্যাপ্রিসিয়েট করার যোগ্য, কারণ আজকালকার দিনে আমরা প্রত্যেকেই মেকানিক্যাল, এই মেকানিক্যাল লাইফে কতটুকুই বা আমরা একে অপরের সঙ্গে কথা বলি, তো সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সামহাউ তোমরা যে সবাই একত্রিত হয়ে এইটাকে আবার একটা ইভেন্ট করে তোমরা প্রত্যেককে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছ, বা প্রত্যেককে সুযোগ দিচ্ছ বলতে তাদের নিজেদের মনের কথা শেয়ার করার একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছ, নতুন নতুন গল্প শোনাচ্ছ, বা কোনো শিল্পীর ইন্টারভিউ তোমরা আনছো, যাই করো না কেন প্রত্যেকটাই খুব অ্যাপ্রিসিয়েট হওয়ার যোগ্য। আমি চাই এটা খুব মানে ভালোভাবে চলুক বা ভবিষ্যতে খুব ভালো নাম করুক, সফল হোক। তো এই প্ল্যাটফর্ম মানে খুবই মানে প্রেজওয়ার্দি আমার তরফ থেকে। তো আমার তরফ থেকে বেস্ট অফ লাক, আমি চাইবো আরও তোমরা উন্নতি করো, আরও তোমাদের প্ল্যাটফর্মটা আরও জনপ্রিয় হোক, আরও লোকেরা ইনভলভ হোক, আর তোমরাও খুব ভালো কাজ করো। লাস্ট বাট নট দ্য লিস্ট, জামিদা তোমার অনেক ফ্যানেরাই তোমার এই ইন্টারভিউ নিয়ে এক্সাইটেড, তো তাদের জন্য যদি কিছু একটা বলো। না মানে আমার এখনও যে ফ্যান বেস তৈরি হয়েছে আমার সেটা মনে হয় না, বাট তাও যদি আমার কোনো ফলোয়ার থাকেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে আমার আগামী দিনের কাজগুলো দেখুন, সাপোর্ট করুন, ভালো মন্দ যা লাগে সেটা জানান, তো সেটাই আমার কাছে অনেক, আর এভাবেই কাজ করে যেতে চাই, বাস এইটুকুই। তো জামিদা খুব ভালো লাগলো তুমি আমাদের সাথে সময় কাটালে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর তোমার জন্য থাকছে চলো কথা বলি টিমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। হ্যাঁ ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার আপকামিং কাজ বলতে এই সানডে মানে 13th September দুপুর 3টের সময় জি বাংলাতে একটা সিনেমা রিলিজ হচ্ছে যেটা হলে বেরোবার কথা ছিল, বাট সামহাউ সেটা এই প্যান্ডেমিকের জন্য হলে বেরোচ্ছে না, তার বদলে টিভিতে আসছে। তো সেই ছবিটার নাম হচ্ছে হারানো প্রাপ্তি, তো সেটা এই রোববার দিনকে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার আছে, তো পারলে সবাই দেখবেন, জানাবেন কেমন লাগলো, আর কেমন আমার পারফরমেন্স কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনলেন লালবাজার ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা জ্যামি ব্যানার্জির এক্সক্লুসিভ ইন্টারভিউ। আর আপনারা দেখতে ভুলবেন না ওনার নতুন সিনেমা হারানো প্রাপ্তি, যেটি রিলিজ হতে চলেছে 13th September অর্থাৎ এই সানডে ঠিক দুপুর 3টের সময় জি বাংলায়। তো বন্ধুরা চলো কথা বলির চলো আড্ডা হোক সেগমেন্ট আজ এই পর্যন্তই ছিল। আমরা ফেরত আসব আবার আমাদের নতুন এপিসোডস নিয়ে নতুন কাউকে নিয়ে, আর ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা কেমন লাগছে আমাদের এই চলো কথা বলি পডকাস্ট? ভালো বা মন্দ কোনোটাই জানাতে ভুলবেন না আমাদের ইমেল অ্যাকাউন্টে চলো কথা বলি @gmail.com CHOLOKATHABOLI@gmail.com। আর আমাদের ফেসবুক পেজটাও কিন্তু লাইক করবেন, তাহলে আপনারা টিম চলো কথা বলির তরফ থেকে সব রকম নোটিফিকেশনস পেয়ে যাবেন। আর আপনারা যদি চান তাহলে আমাদের সব রকম অডিও প্ল্যাটফর্মেও শুনতে পারবেন, যেমন জিও সাভন, স্পটিফাই, অ্যাঙ্কার, আমরা সব জায়গাতেই আছি। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর এবং কমেন্টও করুন। আর পারলে আমাদের ইউটিউবের চ্যানেলটার নোটিফিকেশান বেল যেটা আছে সেটা অবশ্যই বাজান আর অল নোটিফিকেশানস নেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।